প্রিয় দর্শক, আপনারা দেখছেন পিকআপটি। পিকআপটির সামনের দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। পিকআপটির পেছনে দেখছেন কিছু মরিচা পড়া দাগ দেখা যাচ্ছে, আর পিকআপটির ডান পাশের অংশ আপনারা দেখেন পিকআপের সামনে দেখলেন, পিকআপের ডান পাশের চেসিস দেখতে পাচ্ছেন। রেগুলার যেরকম দেখাই সেরকম ভাবে আমরা দেখাতে পাচ্ছি না, বাম পাশটা দেখছেন, কারণ এই ভিডিওটি আমাদের যে ভাই মালিক সাহেব আলী ভাই, উনি এটি নিজে ভিডিও করে পাঠিয়েছেন। আপনারা ভিতরের ক্যাবিন দেখছেন, ক্যাবিনের অবস্থা মোটামুটি পুরাতন হিসেবে ভালো, আর সামনের গ্লাসগুলোতে একটু ফাটা দাগ আছে। আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যে এই পিকআপটি 2009 সালের মডেল, প্রায় 12 বছর রানিং, এবং এটি রানিং পিকআপ। উনি রেগুলার এটা দিয়ে এখনো টিপ দেন। আপনারা স্টিয়ারিং মিটারগুলো দেখছেন, মোটামুটি 12 বছর চলার পরেও পিকআপটি কোনো চলার মতো আছে। আপনারা পিকআপটির সাউন্ডও শুনছেন। আপনারা সামনে থেকে আবার দেখছেন পিকআপটি, সামনে রঙে কিছুটা মরিচা পড়া দেখা যাচ্ছে, সেটা খুব কম পরিমাণে। পেছনটা আবার দেখছেন। তো আপনারা যারা এই পিকআপটি নিতে চান, তাদেরকে আসলে যারা ঢাকার থেকে পিকআপগুলো নিতে চান ঢাকার আশেপাশ থেকে, তাদেরকে অবশ্যই সিরাজগঞ্জের কড্ডা যেতে হবে। সিরাজগঞ্জ যমুনা সেতু অর্থাৎ বঙ্গবন্ধু সেতু পার হয়েই কড্ডা নামক একটি মোড় আছে, কড্ডা মোড়ে যাইতে হবে। ওনার বাসা এর পাশেই বেলকুচি থানায়। তো উনি আপনাদের সুবিধার জন্য এই জায়গাটি চয়েস করছেন। আপনি গাড়ির কাগজপত্র দেখছেন, গাড়ির রেজিস্ট্রেশন ব্যাপারটা এই দেখুন, এর মধ্যে সবকিছুই লেখা আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এর মেয়াদ কতটুকু, রেজিস্ট্রেশন কবে হয়েছে, উল্টা পাশটার ভিডিও উনি দিয়ে দিয়েছেন। এরপরে ট্যাক্স টোকেনটা দেখেন। আর আপনারা যদি আরো বেশি কিছু জানতে চান, তাহলে অবশ্যই তার ফোন নাম্বারে যোগাযোগ করবেন, তার কাছে গাড়ির আরো ইনফরমেশন যা জানার প্রয়োজন আপনারা সবকিছু জেনে নেবেন, জেনে নিয়ে তার সাথে দেখা করবেন এবং তার গাড়িটা দেখতে যাবেন। আরো গাড়ির আনুষঙ্গিক যত কাগজপাতি আছে সকল কিছুর কাগজপাতি উনি দিয়ে দিয়েছেন। আর ভিডিও শেষের দিকে আপনারা তার ইন্ডিয়ান ঠিকানা সব কিছু পাবেন, আর ইন্স্যুরেন্স পেপার। ইন্স্যুরেন্স পেপার অনেক যত্ন করে রেখেছেন উনি, কাগজগুলো গাড়ির ডকুমেন্টগুলো অনেক যত্ন করে রেখেছেন। দেখতে পাচ্ছেন এর মেয়াদ এবং আদার্স যা কিছু আছে সব কিছু দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আবারও ভিতরে ড্যাশবোর্ড পুরাটা দেখতে পাচ্ছেন, আপনারা মোটামুটি একটা আইডিয়া পাচ্ছেন। তো আইডিয়া পাওয়ার পরে আপনাদেরকে অবশ্যই গাড়িটি দেখতে যেতে হবে এবং তার সাথে আরও কিছু কথা বলার প্রয়োজন হবে, তার সাথে কথা বলার, গাড়ির ব্যাপারে সকল ইনফরমেশন জানার। আর গাড়িটা মূলত ব্যাংক লোনে নেওয়া ছিল প্রিমিয়ার ব্যাংক থেকে। আপনারা দেখতে পাচ্ছেন পিকআপের মালিক সাহেব আলী ভাইয়ের ছবি, যেটা বলতেছিলাম এটা ব্যাংক থেকে নেওয়া ছিল। এবং যেভাবে আমাদের দেশে সচরাচর গাড়ির মালিকানা পরিবর্তন হয়, সে পদ্ধতিতেই মালিকানা পরিবর্তন হয়েছে। সাহেব আলী ভাইয়ের ন্যাশনাল আইডি কার্ডের ছবি দেখতে পাচ্ছেন, ওনার ঠিক স্থায়ী ঠিকানা। তো এটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা যেন তার সম্পর্কে কনফার্ম থাকেন, এটা তার মালিকানার পক্ষে যে হলফনামা, সেটি হলফনামাটা দেখছেন। আপনারা জানেন যে বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে গাড়ি ক্রয় বিক্রয় হলফনামার মাধ্যমে, উনি সে হলফনামাটা আমাদেরকে দিয়েছেন আপনাদের দেখানোর জন্য, ওনার মালিকানার পক্ষে প্রমাণ। তো এই পিকআপটির দাম উনি আসলে চেয়েছেন 2,35,000 টাকা। তো আপনারা 2,35,000 টাকা যদি দিতে আগ্রহী হন, অথবা আপনারা যদি আলোচনা করতে চান, তাহলে তাকে ফোন দেবেন,
আপনাদের ফোন নাম্বারও দেখছেন গাড়ির গায়ে লেখা আছে, প্লাস আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। তো যারা চাচ্ছেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের ব্যক্তিগত গাড়িগুলো বিক্রি করতে, তারা অবশ্যই ভিডিও দেওয়ার জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন। উপযুক্ত দলিল প্রমাণ এবং গাড়ির কাগজপত্র সকল কিছু আমাদেরকে দেবেন, সকল কিছুর ছবিগুলো আমাদেরকে দেবেন অথবা ভিডিও পাঠাবেন, আমরা আপনাদের বিজ্ঞাপনটি খুব স্বল্প খরচে করে দেবো।